সরকার হটাতে আগুন নিয়ে খেলছে বিএনপি, বলছেন কাদের। এদিকে বিএনপি নেতা টুকুর নয় আমানের 13 বছরের কারাদণ্ড বহাল। জানাবো চট্টগ্রামে বিএনপির পদযাত্রা পুলিশের উপর হামলার অভিযোগে 636 জনকে আসামি করে মামলা। জানিয়ে দেব দল জোটের ঐক্যে জোর দেবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার 55। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার হঠাৎ আগুন নিয়ে খেলছে বিএনপি, বলছেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন লাগানোর অভ্যাস বিএনপি রয়েছে। সরকার হটানোর জন্য যে আগুন নিয়ে তারা খেলছে, সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে। তিনি আরও বলেন, তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো 2013-14-15 সালের প্র্যাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন। আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল ইসলাম, লজ্জা সরম থাকলে অন্যের ঘাড়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতো না। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র শিকার বারবার। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোট চুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা। ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাস জুড়ে বিএনপি নেতারা সমর্থবানদের নিয়ে ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটাই, এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য। তিনি বলেন, বিশ্ব সংকটের মধ্যে বাংলাদেশ অনেক ভালো আছে, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্য ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে, না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালায় এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে। এদিকে বিএনপি নেতা টুকুর নয় আমানের 13 বছরের কারাদণ্ড বহাল। পৃথক দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে বিচারক আদালতের সাজার রায় বহাল রেখেছেন উচ্চ আদালত। রায় আদালত ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছরের কারাদণ্ড, আমানুল্লাহ আমানের 13 বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। গত 17 মে দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিলের রায়ের জন্য দিন ধার্য করা হয়। অন্যদিকে দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের খালাসের রায় বাতিল করে হাইকোর্ট আপিলের পূর্ণ শুনানি শেষ হয়। চট্টগ্রামে বিএনপির পদযাত্রা পুলিশের উপর হামলার অভিযোগে 636 জনকে আসামি করে মামলা। চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে এনে নাগরীর চাঁদগাঁও থানায় 636 জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় 36 জন বিএনপি নেতাকর্মীকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা, আরও 600 জনকে আসামি করা হয়েছে। তবে বিএনপি নাগরীর শীর্ষ নেতাদের আসামি করা হয়নি। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল ইসলাম বলেন, রোববার পদযাত্রা কর্মসূচি থেকে বদ্দারহাট এলাকায় পুলিশের উপর হামলা হয়েছে। এই ঘটনায় 36 জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। মামলায় 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিএনপি ঘোষিত 10 দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রা কর্মসূচি নগরের বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে ফুলকলি রাহাত্তার পুল, 1 কিলোমিটার চাঁদগাঁও থানা হয়ে বদ্দারহাটে গিয়ে শেষ হয়। দলজোটের ঐক্য জোর দেবে আওয়ামী লীগ। দলের ভেতরের বিভেদ মেটানোর পাশাপাশি 14 দলীয় জোটের শরিকদের সঙ্গে নিবিড় ঐক্য প্রতিষ্ঠার পথে হাঁটছে আওয়ামী লীগ। সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীনদের অন্দরমহলে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। ঘরের মধ্যে ঘর যারা তুলেছেন তাদের বিষয়ে কঠোর হওয়ার পাশাপাশি রাজনীতির মাঠে দীর্ঘদিনের পরীক্ষিত সঙ্গী শরিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি সহ বিরোধী বলাইকে মোকাবেলায় এর বিকল্প নেই বলে মনে করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আগামী 12 জাতীয় সংসদ নির্বাচন বড় চ্যালেঞ্জ। এর আগে 5 সিটি কর্পোরেশন নির্বাচন ছিল দলটির জন্য এক কথায় ড্রেস রিহার্সেল। বিএনপি বিহীন ভোটে অনেকেই হেসে খেলে জয়ের সুফল ঘর তোলার কথা তোদের, কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শাসক দলের হিসাব নিকাশ এলোমেলো করে দিয়েছে। 25 মে অনুষ্ঠিত ওই নির্বাচনে নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান পরাজিত হয়েছেন। একই দলের বহিষ্কৃত নেতা গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুনের কাছে বুকে নৌকার ব্যাজ পরা আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত জায়দা খাতুনের টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে কাজ করে দলীয় প্রার্থীরা পরাজয় নিশ্চিত করেন। আগামী 12 জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, এরপর 21 জুন রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। খুলনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক অনেকটাই নির্ভর। দলের পাশাপাশি 14 দলীয় জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতাকর্মীরাও ভোটের মাঠে তার সঙ্গে আছেন পুনর্দমে।
তবে বরিশালে আওয়ামী লীগের চিত্র ঠিক এর বিপরীত। এখানে আওয়ামী লীগে আওয়ামী লীগের বড় সমস্যা। দলটির একটি অংশ এখন পর্যন্ত নৌকা মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শাহনিয়াবাতের পক্ষে মাঠে নামেননি। রাজশাহী এবং সিলেটেও নৌকার প্রার্থীর পক্ষে ভোটের মাঠে নীরব ও নিষ্ক্রিয় দলটির একটি অংশ, যা ভাবিয়ে তুলেছে ক্ষমতাসীনদের। জানতে চাইলে এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও চোদ্দ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আম্মু রোববার যুগান্তরকে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে জোটের শরিকরা কাজ করবে। ইতিমধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে, নৌকার জয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে মাঠে আছি, আশা করছি আমরা জয়ী হয়ে ঘরে ফিরব। খোঁজ নিয়ে জানা গেছে গাজীপুর থেকে শিক্ষা নিয়ে চার সিটিতে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে চান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। এজন্য নির্বাচনের আগে যে কোনো মূল্যে স্থানীয় পর্যায়ের বিরোধ মেটানোকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এমন বার্তা চার সিটি নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ক্ষেত্রে একই বার্তা থাকবে। একই সঙ্গে চোদ্দ দলীয় জোট শরিকদের নেতাকর্মীদের সিটি ভোটে সম্পর্কিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিমান টানাপোড়েনের ফুলে ভোটের রাজনীতিতে তারা যাতে সরকার সমর্থক মেয়র প্রার্থীদের পাশে থাকেন এজন্য চলছে নানা দেন দরবার। প্রকাশ্যে অপ্রকাশ্যে আলাপ আলোচনা চলছে উভয় পক্ষের মধ্যে। ইতিমধ্যে নির্বাচনী বৈতরণী পার হতে খুলনা এবং বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটি শরিক দলের মাঠ পর্যায়ে শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। অনেকে মনে করছে জাতীয় সংসদ নির্বাচনের আগে চোদ্দ দলীয় জোটকে মাঠে পর্যায়ে শক্তিশালী করার একটি প্রাথমিক উদ্যোগ, যা অব্যাহত থাকবে সংসদ নির্বাচন পর্যন্ত। সূত্র জানায়, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বিএনপি বিহীন এই নির্বাচনের ফলাফল ঘরে তুলতে পুরো মাঠে মনোনিবেশ করেছেন। এর অংশ হিসেবে আওয়ামী লীগের একাধিক টিম এখন চার সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান করছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ দলটির একটি টিম এই মুহূর্তে বরিশালে আছেন। শীঘ্রই এই টিমে সম্পৃক্ত হবেন চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও। আগামী 13 জুন বরিশাল বিভাগ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে আলোচনা হবে। একইভাবে খুলনা, রাজশাহী এবং সিলেটে আওয়ামী লীগের পাশাপাশি চোদ্দ দলীয় জোটের নেতারা ভোটের মাঠে পুরোদমে থাকবেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি রোববার যোগান্তরকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন জায়গা আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের একটা বড় কারণ। তাদের প্রার্থী বাছাই ভুল সিদ্ধান্ত, পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধেও জর্জরিত ছিল। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষের ক্ষোভ ও বিক্ষোভ, যার কারণে নির্বাচনে নানা ঘটনা দুর্ঘটনার জন্ম হচ্ছে। পরিস্থিতি শক্ত হাতে সামনে দিতে না পারলে ভবিষ্যতে এই সংকট আওয়ামী লীগের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি যত্নবান এবং সতর্ক হতে হবে। বিতর্কিত কাউকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া ঠিক হবে না। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেও বলেছেন, আগামীতে বিতর্কিত কাউকে দল থেকে মনোনয়ন দেবেন না। এর অর্থ দাঁড়াই তার দলে বিতর্কিত লোকজন আছে। এই বিতর্কিতদের বিষয়ে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ বিতর্কিত ব্যক্তিরা সমস্যা সৃষ্টি করবে। একই সঙ্গে তাদের দলের অন্তঃবিরোধ মেটানো ও স্থিমিত চোদ্দ দলীয় জোটকে রাজনীতির মাঠে সক্রিয় করতে হবে। এ প্রসঙ্গে চোদ্দ দলীয় জোটের আরেক শরিক সাম্যবাদী দলের ML সাধারণ সম্পাদক দিলীপ বোরা যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ বড় দল, তার উপর টানা চোদ্দ বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন কায়েমী স্বার্থবাদী সুবিধা সন্ধানীরা দলটিতে জায়গা করে নিয়েছে, পদ পদবি বাগিয়ে নিয়েছে, তারাই এখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে। ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে গেছে না হয়, পেছনের সারিতে অনেকটা না থাকার মতো পড়ে আছে, যার প্রভাব পড়েছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। আওয়ামী লীগকে হারাতে আওয়ামী লীগই কাজ করছে। তিনি আরও বলেন, সর্বত্র বিরাজনীতিকরণ সরকার করার কারণেই এসব ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ভেতরে এখন কোনো রাজনীতি নেই। কে কত টাকা লুটপাট করবে, কে কীভাবে দ্রুত সম্পদশালী হবে, ধনী হবে, লুটপাট করবে, বিদেশে অর্থ পাচার করবে, এই প্রতিযোগিতা চলছে দলটির ভেতরে। দিলীপ বোরা বলেন, আওয়ামী লীগের যেমন এখন রাজনীতি নেই, চোদ্দ দলীয় জোটেও তেমনি এখন কোনো রাজনীতি নেই, সব চলছে প্রশাসন দিয়ে অথবা প্রশাসনের ওপর নির্ভর করে। একইভাবে চোদ্দ দলীয় জোটকেও রাজনীতির মাঠে সক্রিয় করতে হবে। রাজনীতি দিয়েই বিরুদ্ধ রাজনীতিকে মোকাবেলা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার 55। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে 55 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি। বিভিন্ন অপরাধ গোয়েন্দা বিভাগ এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে 35 মামলা করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 30 গ্রাম 643 পুরিয়া হেরোইন, 9668 পিস ইয়াবা, 55 কেজি 670 গ্রাম গাঁজা, 10 বোতল বিদেশি মদ, 750 মিলিলিটার দেশি মদ ও 20 নেশাজাতীয় ইঞ্জেকশন জব্দ করা হয়।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।